বাপ্পি চৌধুরী ডিসেম্বরের 6 তারিখ বিয়ে করছে, সত্যি বাপ্পি চৌধুরী প্রেম করছে, সেটা ইন্ডাস্ট্রির কোনো নায়িকা, এই গুঞ্জনটাকে সত্য। বাপ্পি ভাই কতদিন পর ক্যামেরার সামনে? বেশি দিন না, দুই তিন মাস পরে এলাম, কারণ আমার লাস্ট মুভি শেষ করেছি আমি 570, এরপরে আমি যন্ত্রণার কাজ করলাম, যন্ত্রণার কাজ শেষ করে এই ছবিটিতে ঢুকলাম। ছবিটির নাম হচ্ছে জয় বাংলা, ডিরেকশন দিচ্ছেন কাজী হায়াত স্যার, আর ছবিটি হচ্ছে মুনতাসির মামু স্যার। সো আমি অনেক বেশি এক্সাইটেড এবং আমি অনেক বেশি লাকি যে আমি জয় বাংলায় আমাকে কাস্ট করা হয়েছে, কারণ জয় বাংলা হচ্ছে আমাদের দেশের একটি স্লোগান, যে স্লোগানটি 1952 পর থেকে এই স্লোগানটি চলে এসেছে জয় বাংলা। আমি আমি খুব লাকি এই বিষয়টা ভেবেও যে আগামী যত বছরই যাবে জয় বাংলা নামটি যখন আসবে, তখন এই ইন্ডাস্ট্রির নামটি যখন আসবে, তখন বাপ্পির নামটি আসবে। জয় বাংলা ছবির কাস্টিংয়ে বাপ্পি ছিল, এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্য বয়ে আনবে আমার কাছে মনে হয়। অনুদানের ছবি কি এর আগে করা হয়েছিল? এই প্রথম আমি অনুদানের কাজ করছি, কারণ আমার আগে যতবারই অফার এসেছিল হয়তো বা গল্প পছন্দ নেই, হয়তো বা আমাকে কাস্ট করা হয়নি, হয়তো বা কিছু না কিছু প্রবলেমের কারণে কখনো হয়নি। এই প্রথম আমি অনুদানের চলচ্চিত্রে কাজ করছি এবং যেই কাজটি করছি সেই কাজটির জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এখানে আপনি কো-আর্টিস্ট হিসেবে আরেকটা নতুন মানুষকে পাওয়া যাচ্ছে, হয়তো বা মানে দুইটা, যেহেতু দুটো সিনেমা আপনাদের সাইনিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভালো একটা জুটি পেতে যাচ্ছি কেন? জাহারা মিতু ভালো আর্টিস্ট, তার সাথে অলরেডি আমি কাজ করলাম, তার সাথে আমি আরেকটি ছবি ফটোশুটে অংশগ্রহণ করেছি, সে খুব কোঅপারেটিভ এবং সে অলরেডি নাটক করেছে, অনেকগুলো কাজ করেছে এবং আমি যতটুকু জানি সে আমাদের সিনিয়রদের সাথেও কাজ করেছে, সে আরও দুইটি ছবিতে কাজ করেছে, সো এটা তার কাছে তৃতীয় ছবি। সেই ক্ষেত্রে শি ইজ টু প্রফেশনাল অ্যান্ড গুড আর্টিস্ট। চরিত্রের নাম হচ্ছে কামাল, কামাল পেশায় সাংবাদিক, পার্ট টাইম জব করে এবং সে একজন ছাত্র ঢাকা ইউনিভার্সিটির। সে চেষ্টা করে দেশের ক্রাইসিস মুমেন্টে যেই ইনসিডেন্টগুলো ওগুলো পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে, এটাই তার রোল, বাকিটা পর্দায়। তাদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা কাজ নিয়ে ভাবুক, তারা কাজ করুক, আমাদের শিল্পী সমিতি থেকেও অনেক ফান্ড আসে, সো আমরা চাইবো যে আমাদের ক্রাইসিস মুভমেন্টটা যেন শিল্পী সমিতি খুব সুন্দরভাবে সলভ করে, যেন সবাই কাজে বিজি থাকতে পারে, এই রকম কোনো ইউনিক কিছু বের করুক। নতুন যারা আসে তারা আসলে কাজের থেকে বেশি টাকাকে ফোকাস করে, আসলে কি তাই না কি? কেউ কেউ আসলে করে দেখে এই ধরনের সমালোচনাটা? আমি সবারটা আসলে বলতে পারবো না, কারণ হচ্ছে এখন কাজ হচ্ছেই যা, টাকার ডিমান্ড ব্যাপারটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার। সো আপনার যদি ডিমান্ড থাকে, আপনি টাকা নিচ্ছেন, সে আপনাকে ডিরেক্টর নিচ্ছে, সো সেখানে আমাদের কিছু বলার নেই। আমি আশা করব যে আমাদের মার্কেট অনুযায়ী ডিমান্ড করুক, যেন ডিমান্ডটা ক্রিয়েট করলো, যেন সে যেটা ডিজার্ভ করে সে আসলে সেটা পাক। অনেকের কারণে কি আসলেই চলচ্চিত্র আঙ্গনটা সমালোচিত হচ্ছে আপনি মানেন কেন? সেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু ভুল থাকে, হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ভুল আছে। সো সমালোচনার জায়গা থেকে যদি বলবো যে যে যা জায়গা করছে আসলে এতে ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে অনেকটাই কম ভাবছে মনে হয়, একটু ভাবলে মনে হয় সবার জন্যই বেটার। বাপ্পি চৌধুরী ডিসেম্বরের 6 তারিখ বিয়ে করছে, সত্যি ডিসেম্বরের 6 তারিখ আমার জন্মদিন, সো আমি আমি এমনিতে মজা করে বলেছি যে ডিসেম্বর কোনো একটা ডিসেম্বরের 6 তারিখ আমার তোমার বিয়ে করব। বাপ্পি চৌধুরী প্রেম করছে, সেটা ইন্ডাস্ট্রির কোনো নায়িকা, এই গুঞ্জনটাকে সত্য?
না বাপ্পি চৌধুরী প্রেম করছে এইরকম কথা আসলে 2012 থেকে শুনে আসছে আমার ফিল্ম ক্যারিয়ারে, কারণ প্রত্যেকটা নায়িকার সাথে আমার একটা রিলেশন ক্রিয়েট হয়। আমাদের আমাদের গুটি কয়েক সোশ্যাল মিডিয়ার কারণে তো এখন পর্যন্ত আমি মানে কোথাও অ্যানাউন্সমেন্ট করিনি যে আমি প্রেম করছি। আমি কারোর সাথেই প্রেম করছি না এই ইন্ডাস্ট্রি। আমি ভাবছি আমার সবাই কলিগ, আমার সবাই খুব ভালো ফ্রেন্ড, সো আসলে সব যে যার মতো করে তৈরি করে নেয়। ওকে, থ্যাংক ইউ। আর কোন কোশ্চেন?